Hey guys, welcome back to my channel. তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। তো আমার গলাটা একটু খারাপ আছে, কয়েকদিন ধরে টানা বৃষ্টি হয়েছে, একটু ঠান্ডা লেগে গেছে আর জামা কাপড় চারিদিকে জামা কাপড়। তো ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি। এখন বাজে দুপুর দুটো। তো রান্নাবান্না সব কমপ্লিট। রান্নাবান্না বলতে দেখাই চলো কি করেছি। তো এটা হচ্ছে ফুলকপি আলুর তরকারি, উচ্ছে ভাজা, আর এখানে আছে ডিমের তরকারি। তো আশা করি আজকের ব্লগটা খুবই বোরিং হতে চলেছে। জানি না বৃষ্টি হচ্ছে কেমন, গাল ওয়েদারটা কেমন, একটা ম্যাচ ম্যাচে মনে হয় আজকে বোরিং ব্লগ হবে। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো আমার সাথে আমার বোরিং ব্লগ। সোনা বাবা একটু ওর ঠাম্মিদের বাড়িতে গেছে ঘুরতে, এক্ষুনি চলে আসবে। তো আমাদের এখানে বৃষ্টি হয়েছে, বৃষ্টিতে জল হয়েছে, তোমাদের সঙ্গে জল দেখাই চলো। স্নান হয়ে গেছে, আমি এখন খেয়ে ঘুমু দেব। বাবা কি কথা বলছো তুমি, তুমি কি কথা বলছো? এদিকে তাকাও, এই যে ও এখন খেলা করতে ব্যস্ত আছে। তো ও চলে এসছে, ওকে এখন খাওয়াবো, খাইয়ে ঘুমাবে, কারণ ও আজকে দুটো ঘুম ওর মিস হয়েছে। চলো খাইয়ে। তো ভেবেছিলাম বোরিং ব্লগ হবে আজকে, তো সন্ধেবেলায় এই জিনিসটা পেয়ে মনটা একটুখানি খুশি খুশি। তো অনেকদিন পর খাচ্ছি, তো দেখে বেশ ভালোই লাগছে অবশ্য। তোমাদেরও খেতে ইচ্ছা হচ্ছে, এটা তোমাদের জন্য। ফুচকা দেখলেই অবশ্য খেতে ইচ্ছা করে। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখো আমি আবার ফুচকা না, মানে যদি বাড়িতে খাই তো এরকম সস, টমেটো সস আর একটুখানি কাসন দিই, একটুখানি ওপরে বিট লবণ দিই, এরকমভাবে খাই। বাড়িতে আমি বেশিরভাগই জল খাই না, যদি মানে ওখানে গিয়ে দাঁড়িয়ে খাই তখন হয়তো যেমন দেয় তেমন খাই। তো খাওয়া দাওয়া শেষ হয়ে যাওয়ার পর মনটা একটু ফুরফুরে হয়ে উঠেছিল, তো ভাবলাম শুয়ে শুয়ে ল্যাদ না খেয়ে ঘরটা একটু গোছাই চলো। তো ওকে আমি ওর ঠাম্মির কাছে দিয়েছি, নাড়ু বাবাকে দিয়ে ভাবলাম শোকেসের ভেতরটা অনেক দিন ধরে অগোছালো হয়ে পড়ে আছে, তো ভেতরটা একটুখানি গুছিয়ে নিই। তো বেশিরভাগ ক্ষেত্রে ওপরে এই জায়গাটাই আমার ডেলি রুটিনের যে সমস্ত জিনিস সেই সমস্ত জিনিসই থাকে, আদারওয়াইজ আর কোনো জিনিস থাকে না। তো সেগুলো ঝটপট করে গুছিয়ে নেব এবং তারপরে কোনো কিছু না, এই করতে করতেই অনেকটা টাইম কেটে গেছে, প্রায় 9:30 বেজে গেছে। তো এরপরে নাড়ু বাবা হয়তো চলে আসবে এর মধ্যে, তো নাড়ু বাবাকে খাইয়ে দেবো, তারপরে কি দুজনে মিলে ঘুমিয়ে পড়বো। তো এখানে বেসিক্যালি জিনিসপত্র বলতে পারফিউম, ক্রিম, সিঁদুর, নেল পলিশ, এরকম টাইপের জিনিসপত্রই থাকে, তাছাড়া আর কোনো কিছুই থাকে না এখানে। স্পেশালি তেমন কোনো কিছু নেই। শোকেসের ওখানে তোমরা দেখতে পাচ্ছ যে তিনটে ফটো আছে, ওখানে সব থেকে ছোট্টো পুচকু চেয়ারে বসে আছে, দূর থেকে হয়তো তোমরা দেখতেই পাচ্ছ, সেটা আমি, তার পাশে আমার শাশুড়ি মায়ের ছবি এবং তার পাশে আমার বরের ছবি আছে। তো তোমরা দেখতে থাকো ব্লগটা। কত কষ্ট ওর, কত কষ্ট। আল্লাহ
ওঠো, কত কষ্ট আমার সোনা বাবাটার, চোখে জল চলে এসেছে। তুমি আর দুষ্টু করবা, তুমি তাই বলো, তুমি আর দুষ্টু করবা? ও বাবা, এখানে বসো, এখানে বসো, এখানে বসো। তুমি কি আর দুষ্টু করবা? ওইগুলো ধরে, কেউ ওগুলো ধরে। হ্যাঁ, ওই ওই বোর্ডটা বোর্ডটা ধরলে তোমার কারেন্টের শক লাগবে না। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, চুপ করো চুপ করো চুপ করো, এক্ষুনি পাপা চলে আসবে, চুপ করো, চুপ কর, পাপা আসবে। ওইগুলো 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 ধরলে তোমার কারেন্টের শক লাগবে, তুমি বোঝো না? এমন কি হচ্ছে, কি হচ্ছে? তুমি তো চলতেই থাকবে প্রথম থেকে শেষ পর্যন্ত। ও বাবা, এত রাগ কেন? অনেক 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 থ্যাংক ইউ। ও বাবা, আসো আসো আসো, ঠিক আছে ঠিক আছে, আমার কাছে আসো, আমার কাছে আসো। ও বাবা, সাবস্ক্রাইব করে নাও বাবা, এবং অনেক 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 একটু হাই করে দাও তো, একটু হাই করে দাও। এই পর্যন্ত ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, হাই একটু হাই করো, রাখবে সবাইকে, টাটা বাই, বাই, হাই করো, হাই করো, হাই। আর শয়তানি করিস তুই?